বাজ পড়ে মৃত্যু হলো দুজনের, আহত হয়েছেন একাধিক। এছাড়াও মৃত্যু হয়েছে দুটি গরুর। শুক্রবার বিকালে ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের ভঞ্জিপুর ও মির্জাপুর এলাকায়। মৃতদের নাম সনদ দাস ও সুরজিৎ চৌধুরী। জানা গেছে এদিন বিকেলে তারকেশ্বর থানার বিভিন্ন এলাকায় অসংখ্য বজ্রপাত হয়। সেই সময় সুরজিৎ চৌধুরী তার বাড়ির পাশে মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন, তখনই তার উপর বজ্রপাত হয়। ঘটনাস্থলেই মারা যান তিনি। অন্যদিকে সনদ দাস মাঠে গরু চড়াতে গিয়েছিলেন, সেই সময় সেখানেও বজ্রপাত হয়, ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এছাড়াও আহত হন আরও কয়েকজন, মারা যায় দুটি গরুও। স্থানীয়রা তাদের উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সুরজিৎ সুরজিৎ বাড়ি হচ্ছে মির্জাপুর চৌধুরী পাড়া। আচ্ছা, এবার ওনার বাড়িতে একটা ছোট বাচ্চাও আছে আর বউ, বাবা কিছুদিন আগে এক্সপায়ার হয়েছে। তো মুহূর্তের মধ্যে প্রকৃতির তাণ্ডব, এবার ঝড় বৃষ্টির সময় ওরা আসতে পারেনি, মাঠের মধ্যেই পড়ে যায় বাজ যখন পড়ে। সুরজিৎ চৌধুরী, সুরজিৎ চৌধুরী মাঠেতেই ছিল? হ্যাঁ, মাঠেই ছিল। আর এক্সপায়ার ওখানেই হয়ে গেছে। মাঠে কি করছিলেন? মাঠে ঘাস কাটতে গিয়েছে। ঘাস কাটতে গিয়েছিল। আচ্ছা, তারপর মুহূর্তের মধ্যে এবার ঝড় বৃষ্টি যখনই থামে তখনই সবাই খুঁজতে যাওয়া হয়। খুঁজতে গিয়ে খুঁজে পায়নি, অনেকক্ষণ পর ওনাকে পাওয়া গেছে যে মাঠের আলে পড়ে আছে বাজ পড়ে। হসপিটাল নিয়ে এলে এটা, তারপরে সব পাড়ার লোক এনে হসপিটালে নিয়ে আসা হয়েছে। ডক্টররা মৃত বলে ঘোষণা করেছে। পরিবারের মধ্যে এখন তাহলে কে কে আছে? পরিবারের মধ্যে ওনার মা আছে, বউ আছে, বাচ্চা আছে। মানে রোজগার বলতে উনিই ছিলেন? উনি রোজগার বলতে উনিই ছিলেন। ওনার বাবা কিছুদিন আগে তো মারা গেছে বললেন। আপনার নামটা? আমার নাম বুদ্ধদেব সাদরা, মির্জাপুর। মানে স্থানীয় বাসিন্দা? স্থানীয় বাসিন্দা। ঘটনাটা যখন বাজ পড়ছিল, মণিমূর্তির মতো তো বাজ পড়ছে, বাজ পড়ার সময়তে এরা গরু চড়াতে গেলো। ও নিজের একটা গরু মারা গেছে, আরও পাশে আর একজন চড়াচ্ছিল, তার দুটো গরু মারা গেছে। আর সঁইতাতে বাড়ি, কী নাম সঁইতাতে? ওর নামটা জানি না। সঁইতাতে বাড়ি। এবার ওখান থেকে আরও দু একজন পাশাপাশি যারা ছিল তারাও অল্প বিস্তর আহত হয়েছে, অন্য কিছু হয়নি, তাদের ফার্স্ট এড করে ছেড়ে দেওয়া হয়েছে। কজন মতন আহত হয়েছে? কজন এখন তারকেশ্বরের মধ্যে এখন চারজন দেখা যাচ্ছে। দুজন আহত, চার আহত, চার। আর মারা গেছে দুজন? মারা গেছে দুজন, আহত এখন দুজন আছে এখনও পর্যন্ত। তারা আহত একজনকে চুল্লে হসপিটালে পাঠানো হয়েছে, আর এখানে আমাদের তারকেশ্বর রুরাল হসপিটালে গেলে চিকিৎসা হচ্ছে। নামটা? আমার নাম গোবিন্দ মাঝি, সদস্য ভঞ্জিপুর গ্রাম পঞ্চায়েত। হঠাৎ করে ঘটনাটা ঘটে গেছে। মানুষ মাঠে ঘাটে থাকে, ওরা সুযোগ পায়নি যে পালিয়ে যাওয়ার, চলে আসার, মানে মুহুর্মু বাসটা পড়েছে। কজন মারা গেছে জানা যাচ্ছে? মারা গেছে ভঞ্জিপুরের একজন, এই সৈতার, আর একজন হচ্ছে আমার মির্জাপুরের। মির্জাপুর বালিগড়ি? বালিগড়ি, বালিগড়ি ওয়ানে। আহত কজন হয়েছে? আহত ওই ওরই পাশে একজন বাচ্চা, বয়স বোধ হয় 20-22 এরকম হবে, 25-26 হবে। তাকে তো ট্রান্সফার করা হলো চুজুর হসপিটালে। আর এই মাঠপুর থেকে একজন এসছে মহিলা, ওরও বাঁধিকে। এ কি মাঠে ছিল নাকি? না, বাড়ির পাশে ছিল। আচ্ছা, বাড়ির পাশে ছিল। আর সৈতে যিনি যিনি সৈতেতে যিনি ছিলেন, ও তো মাঠে, মাঠে ছিল। আর একজন যেটা বলছেন বালিগড়ি, ওইটা বালিগড়িটা মাঠে, ওই যে সৈতের যে তারটা গেছে না ওভারের লাইন, ওই ওর সঙ্গে কানেকশন হয়েছে সব কটা, ওদের মারা গেছে। মারা গেছে। আর ভঞ্জিপুরের গরু, সৈতে গরু দুটো গরুও মারা গেছে, তিনটে। ওনার নামটা রবি চট্টোপাধ্যায়, রবীন্দ্র চট্টোপাধ্যায়। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাবই। কিচি কিচি তে, কিচি কিচি তে। বাচ্চাদের কিজি থেকে দূরে রাখা অসম্ভব। কিজি, ইন্ডিয়ার ফেভারিট প্রিস্কুল।